আজকে আপনাদের নিয়ে চলে আসলাম ড্রিম হলিডে পার্ক। জন প্রতি 350 টাকার টিকিট দিয়ে ভেতরে ঢুকতে দেখি ওমা লোক কই। একজন জিজ্ঞাসা করলে জানতে পারি উইকেন্ডে ছাড়া ভিড় কমই থাকে এখানে। যাই হোক, আরামেই ঘুরতে হলে উইকেন্ড বাদেই আসবেন। কসলাইতে কসলাইতে উপরে তাকাইতেই দেখি উপরে বাক্স উঠতেছে। খেয়াল করে দেখলাম এখানে নাকি মিনি কেবল কার রয়েছে, আরো রয়েছে বাচ্চাদের খেলার স্থান, পিকনিক স্পট, আবার দেখি নৌকাও আছে। প্যাডেল মারতে মারতে বিশাল সমুদ্র পার হতেই দেখি সামনে আবারও উড়ন্ত বাক্স। সমুদ্র পার করে নৌকা থেকে নেমে দেখি ট্রেনের রাস্তা, আবার নাকি মেট্রো রেলও রয়েছে এখানে। এই রেলে 120 টাকায় সমুদ্রের পারে দিতে পারবেন এক চক্কর। দেখেন একই কাণ্ড, এরা সেলফি নিক। আমরা চলে গেলাম সাফারি জোনের দিকে। এখানে রয়েছে কিছু জীবিত হরিণ ও হাজার বছর আগে মৃত ডাইনোসরের প্লাস্টিকের পরিবার। কাছ থেকে দেখতে হলে নিতে হবে বোট রাইড, দূর থেকে খারাপ লাগছে না। কিন্তু আশেপাশে রয়েছে কিছু সুন্দর ওয়াল আর্ট ও লাল বামওয়ালা বান্দর। এখানে আরেকটা ট্রেন রাইড রয়েছে যেটা কিনা উপর দিয়ে যায় একদম পাহাড়ের ভিতরে। বঙ্গবন্ধু স্যাটেলাইটের কাজ প্রায় শেষ, কবে লঞ্চ করে কে জানে। সাথে রয়েছে রিভার ক্যাব যার কাজ চলছে, যেটা আসলেই সুন্দর দেখাচ্ছে এখন। আশেপাশে আরেকটু ঘুরে চলে আসলাম ফ্যান্টাসি জোনে। এখানে রয়েছে ভূতের বাড়ি, সুইং মোটর, রোলার কোস্টার। টিকিট মূল্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা। 120 টাকায় চড়তে পারবেন মিনি কেবল কারে। উপর থেকে ভিউ আসলেই অনেক সুন্দর। সাথে ওয়াটার কিংডমের ভেতরে সোনামণিরা ও মুরব্বীরা কি কি করছে সব দেখতে পারবেন কেবল কার থেকেই। ছুটির দিন না হয় আমাদের অভিজ্ঞতা অনেক ভালো ছিল। আপনি এখানে গিয়ে থাকলে আপনার অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে।